আপনি লিখেছেন নরসিংদী রেল স্টেশনে খোলামেলা পোশাকের কারণে এক নারীকে হেনস্থা করা হয়েছে, কাজটি কি সঠিক হয়েছে? দেখুন, নরসিংদীর রেল স্টেশনে খোলামেলা পোশাকের কারণে যে নারীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, সেই শারীরিকভাবে হেনস্থা করাকে কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। কারণ একজন মানুষ যদি কোনো অপরাধ করেন, শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো পাপের কাজও করেন, তাহলে তাকে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত করা বা অপদস্থ করা বা আক্রমণ করার অনুমতি শরীয়ত আমাদেরকে দেয়নি। বিশেষ করে এই অপরাধের জন্য শরীয়ত কোনো সুনির্দিষ্ট দণ্ড যেখানে রাখেনি, সেখানে আমি নিজে থেকে তাকে কোনো প্রকার হেনস্থা করার কোনো সুযোগ তো থাকতে পারে না। যারা এটা করেছে তারা, আপনার আমার ধারণা যে আমাদের দেশীয় যে সংস্কৃতি, আমাদের দেশীয় যে কালচার রয়েছে, এই কালচারের পরিপন্থী কালচার যার নানাবিধ ক্ষতিকর দিক থাকতে পারে, সেসব কারণে হয়তো তারা তাদের থেকে করেছে। তারা ইসলামী শরিয়ার কোনো নির্দেশনা বিবেচনা করেছে বলে আমার মনে হয় না, কারণ সেখানে যারা এগুলোর সাথে লিপ্ত হয়েছে তারা কেউ ধার্মিক, খুব ধর্মপরায়ণ এরকম কোনো মানুষ কিন্তু ছিল বলে আমাদের জানা নেই। অতএব বিষয়টি খুবই সাদামাটা, কিন্তু এটাকে আমাদের মিডিয়া যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করছে, সেখানে আসলে এই নারীদের প্রতি আপনার এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর কিছু প্রতিষ্ঠানের যে বিশেষ মায়া দেখানোর আমরা কসরত দেখি, সেটা নিয়ে যথেষ্ট বড় করে প্রশ্ন তোলা যায় যে আদৌ তারা কি নারীর কল্যাণ চান, তারা আদৌ কি নারীর কল্যাণকামী হয়ে এই কাজগুলো করেন, নাকি তাদের ভিন্ন কোনো দুর্বিসন্ধি আছে। একথা এজন্য বলা যে এই ঘটনার পরপরই আমরা জানি যে দুটি রাজনৈতিক দলের মধ্যকার ছাত্র আপনার সংগঠনের মধ্যকার মারামারিতে একজন নারী প্রচণ্ডভাবে হেনস্থার শিকার হয়েছেন, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং সে নির্যাতনের ছবি ছবি ভিডিও ভাইরাল হয়েছে। সেই নারীকে যে আপনার হেনস্থার শিকার করা হলো, এই বিষয়ে তাদেরকে তেমন কোনো কথা তো বলতে দেখা যায়নি। তাহলে এখানে কেন? তাহলে বোঝা গেল যে এখানে বিষয়টি হলো যে নারীকে কত উন্মুক্তভাবে প্রকাশ করা যায় সেই চেষ্টাটাই তাদের, ওইটাই তাদের মূল লক্ষ্য। নারীর প্রতি সিম্প্যাথিটা মূল নয়। যদি হতো তাহলে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রেও কিন্তু নারীর প্রতি সিম্প্যাথি দেখা যেত। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ হয় যে নারী লাঞ্ছিত হচ্ছে, নানা জায়গায় বঞ্চিত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, কিন্তু সেখানে ইসলাম শরিয়া বা আপনার আল্লাহ তাআলা কোনো বিধানকে লঙ্ঘন করার ইস্যু যদি কোনোভাবে না থাকে তাহলে সেখানে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। কদিন আগে আমরা দেখেছি, কদিন নয় সম্ভবত কাল বা পরশু, আপনার আমেরিকাতে বন্দুকধারীর গুলিতে, সন্ত্রাসের গুলিতে অনেকগুলো শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মারা গেল। এই নির্মম ঘটনা যারা ঘটিয়েছে, যে ঘটিয়েছে তাকে সমস্ত সংবাদ মাধ্যমগুলোই প্রায় শুধু বন্দুকধারী বলেছে। অথচ এই ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি যদি কোনো মুসলমান হতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্ত্রাসী, জঙ্গি এ জাতীয় শব্দগুলো খুব স্বাভাবিকভাবে চলে আসত। তাহলে বোঝা গেল যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে খুব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে থাকে এক শ্রেণীর মিডিয়া, এবং তারই বিভিন্ন নমুনা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। খোলাসা কথা হলো, নরসিংদী রেল স্টেশনে যে ঘটনা ঘটেছে, হেনস্থা করার ঘটনা, সেটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু একটি কথা আমাদের সবাইকে মানতে হবে যে আমরা যে সভ্যতা, যে সংস্কৃতি দেখে অভ্যস্ত, সেখানে হঠাৎ করে এমন কোনো কিছু যদি আপনি করেন যেটা মানুষ দেখতে অভ্যস্ত না, তাহলে মানুষ বিব্রত হবে, তাতে মানুষ অপ্রস্তুত হবে, এবং সেটা করা কোনো অবস্থাতে তথাকথিত স্বাধীনতার নামে উচিত কাজ হতে পারে না। ধরুন এখন কয়েকজন পুরুষ জাঙ্গিয়া পরে আপনার কোনো রেল স্টেশনে চলে গেল, কোনো বিমানবন্দরে চলে গেল, বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? এটা অন্যদের বিব্রত হওয়ার কারণ হবে কি হবে না, এবং এতে অন্যরা অস্বস্তি বোধ করবে কি না? পোশাকহীনতা বা পোশাকের স্বল্পতা, এটা সব সমাজে, সব সংস্কৃতিতে, সব সভ্যতায় সমানভাবে গ্রহণীয় নয়। আমাদের সমাজের প্রেক্ষাপট, আমাদের সমাজের সার্বিক পরিস্থিতি বিবেচনা না করে যা খুশি তা করার যে একটা প্রবণতা এবং সেটাকে আপনার বৈধতা দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য প্রচেষ্টা হতে পারে না। হ্যাঁ, আমরা আবারও বলছি যে হেনস্থা করার বিষয়টি মোটেও সমর্থনযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার পথে, শুদ্ধতার পথে থাকার তৌফিক দান করুন।